গুড মর্নিং স্টুডেন্টস তো আজকে দেখো আমরা পার্ট ফোর পড়বো পার্ট ফোর আমরা অ্যাকচুয়ালি কেমিস্ট্রি একটা চ্যাপ্টারকে শেষ করছি তোমরা সবাই জন্য চ্যাপ্টারটার নাম হচ্ছে পদার্থ পরমাণুর গঠন ও ভৌত রাসায়নিক ধর্মসমূহ তো অ্যাকচুয়ালি পার্ট ফোর পড়ার আগে পার্ট ফোর আমরা কী করব পার্ট ফোর অ্যাকচুয়ালি আমরা মোল সংক্রান্ত যা যা ডিটেলসগুলো রয়েছে সেগুলোকে পড়বো তোমাদেরকে বলি যে মূল যে কনসেপ্টটা রয়েছে না অ্যাকচুয়ালি মোলকে বোঝার জন্য তোমাকে কনসেপচুয়ালি ব্যাপারটাকে মাথায় রাখতে হবে মূল নিয়ে এমন কোনো বাঘভাল্লুক কোনো কিছু পড়ানো হয় না ক্লাস নাইন টেনে যেটা বোঝাটাও খুব কঠিন কিন্তু অ্যাকচুয়ালি কনসেপচুয়ালি মনে রাখতে হবে তো সেই জন্য খুব মাইনুটলি পুরো ভিডিওটাকে এ টু জেড দেখবে যদি কোথাও তারপরে বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদের কোয়ারিগুলোকে ফুলফিল করব এবং তার রিপ্লাই দেব তো দেখো সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি যে মূলে আসার আগে তোমাদেরকে একটা জিনিস জানাটা দরকার তো জিনিসটা কি জিনিসটা হচ্ছে অ্যাটম অনু অর্থাৎ পরমাণু সঙ্গে রয়েছে অনু আচ্ছা আমি এখান থেকে একদম ডিরেক্ট দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে বোঝার চেষ্টা করবে ব্যাপারটাকে তো এখানে দেখো আমি কী লিখেছি অ্যাটম অ্যাটম অর্থাৎ পরমাণু পরমাণু দুটোকে মিশিয়েছে দুটোর জায়গায় চারটে পাঁচটা আটটা দশটা যা খুশি তাই ধরো আমি অ্যাজ এ এক্সাম্পেল নিয়েছি দুটো অ্যাটম দুটো অ্যাটম যখন মলিকিউল বানাচ্ছে ভালো করে বোঝার চেষ্টা যখন মলিকিউল বানাচ্ছে তখন সেই মলিকিউলটাই কিন্তু কখনো অ্যাজ এ এলিমেন্ট কখনো অ্যাজ এ কম্পাউন্ড রিপ্রেজেন্ট হচ্ছে আমাদের সামনে এবার এটাকে বোঝার জন্য আমরা একটা এক্সাম্পেল নিয়ে নিই ধরে নেওয়া যাক যে এই মলিকিউল জিনিসটা হচ্ছে আমাদের ক্লাসের মতন ওকে এবার আমি যদি একটা ক্লাসকে তৈরি করতে চাই ধরে নেওয়া যাক যে আমি একটা নাইনের ক্লাস তৈরি করতে চাইছি তাহলে সেখানে দুজন স্টুডেন্টও থাকতে পারে নাম্বার অফ স্টুডেন্ট কুড়ি জন বাইশজন একজনও হতে পারে তো সেটা ডিপেন্ড করবে যদি কতগুলো স্টুডেন্টস কতগুলো স্টুডেন্টস এক জায়গায় জড়ো হয় কোনো একটা পার্টিকুলার গ্রুপ থেকে তখন তারা কী তৈরি করলো একটা ক্লাস বানালো এবার সমস্যাটা হচ্ছে যে এই ক্লাসটা দুটো পার্টে ডিভাইড হয়ে যেতে পারে একটা হচ্ছে ইউনিক ক্লাস অর্থাৎ যার মধ্যে শুধুমাত্র আমরা বলতে পারি যে ক্লাস নাইনেরই স্টুডেন্টস রয়েছে আরেকটা ক্লাস হচ্ছে মিক্সড ক্লাস হয়ে গেলো ওকে মিক্সড ক্লাস যার মধ্যে ক্লাস নাইনের স্টুডেন্ট আছে ক্লাস টেনের স্টুডেন্ট আছে ক্লাস এইটেরও স্টুডেন্ট আছে আমি ধরে নিচ্ছি তো যখনই ক্লাসটা মিক্সড ক্লাস হয়ে গেলো তখনই তার একটা আলাদা নাম দিয়ে দিলাম আমরা সেটাকে আমরা বললাম যৌগ অথবা কম্পাউন্ড ভালো করে বোঝার চেষ্টা করবে অবশ্যই আমি তোমাদেরকে বলছি আর যদি এই জিনিসটা ইউনিক থেকে যায় তখনই আমরা তার নাম দিয়ে দিলাম এলিমেন্ট বা মৌল এবার ব্যাপারটা হচ্ছে যে এরা দুজনেই কিন্তু একই জায়গা থেকে আসছে ক্লাস আর এই ক্লাসটাকেই আমরা কি বলছি অনু যেটা কি নিয়ে তৈরি হচ্ছে অসংখ্য স্টুডেন্টস একটা দুটো তিনটে চারটে অসংখ্য স্টুডেন্টস অর্থাৎ পরমাণু নিয়ে তৈরি হচ্ছে তো এই রিলেশনটা তোমাদের অবশ্যই জানতে হবে কিভাবে পরমাণু অনু এলিমেন্ট অর্থাৎ মূল এবং যৌগ নিজেরা নিজেদের মধ্যে ইন্টারকানেক্টেড এবার তোমাদেরকে বলি আমরা যে পর্যায় সারণি পড়ি সেখানে আমরা কাকে অ্যাকচুয়ালি দেখি যেমন আমাদের আমি আগের দিন পড়িয়েছিলাম তোমাদেরকে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেলিয়াম বোরোন কার্বন এইভাবে আপ টু টোয়েন্টি অর্থাৎ ক্যালসিয়াম টোয়েন্টি পর্যন্ত তোমাদেরকে মনে রাখতে বলেছিলাম কেন বলেছিলাম কেননা তোমাদের ইলেকট্রন বিন্যাস শিখতে হবে এবার ওইখানে যে এলিমেন্টগুলোকে রাখা রয়েছে সে ইউনিক এলিমেন্টের সংখ্যা টোটাল একশো আঠেরোটা যারা কম্বাইন হচ্ছে ঠিক অনেকটা এরকম যেমন আমাদের কাছে স্কুল জীবনে কতগুলো ক্লাস থাকে আমি যদি বলি এক থেকে বারো পর্যন্ত নার্সারিকে যদি বাদ দিই এক থেকে বারো পর্যন্ত অর্থাৎ আমি যদি বলি যে আমাদের ছাত্র জীবন অর্থাৎ স্কুল জীবনে এই যে এক থেকে বারো পর্যন্ত এই সংখ্যাগুলোকে যদি আমি একটা টেবিলে রিপ্রেজেন্ট করি তাহলে সেটা হচ্ছে আমাদের স্কুল জীবনে পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী যেখানে প্রত্যেকটা ক্লাস ইউনিক অর্থাৎ এলিমেন্ট অর্থাৎ মৌল এবং ওরাই যখন কোনো ব্যাচে পড়তে যাচ্ছে সেখানেও কি তৈরি করছে আরেকটা কম্পাউন্ড তৈরি করছে যেখানে মিক্সড হতে পারে বা ইউনিক হতে পারে সেটা পরের হিসাব অর্থাৎ আমরা পর্যায় সারণীতে যা যা পড়েছি কোথায় পড়েছি পর্যায় সারণীতে আমরা যে সমস্ত এলিমেন্টগুলোকে দেখেছি ওরা কি না সবাই ইউনিক আর ওদের কম্বিনেশন কী তৈরি করছে যৌগ বা কম্পাউন্ড তৈরি করছে তো আশা করি তোমরা এবার এক্সাম্পলটা দেখলে পরে ইজিলি রিলেট করতে পারো পুরো ব্যাপারটাকে তো ধরে নেওয়া যাক যে একটা এলিমেন্ট তৈরি হচ্ছে এলিমেন্ট মানেই কি এলিমেন্ট মানেই হচ্ছে ওয়ান টাইপ অফ অনু এলিমেন্ট মানেই হচ্ছে ওয়ান টাইপ অফ অনু এবার ওই এলিমেন্টটা কী নিয়ে তৈরি হচ্ছে কতগুলো পরমাণু নিয়ে তৈরি হচ্ছে আবার আমি যদি বলি পরমাণুগুলোকে কীভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে ওদের ইউনিক আইডেন্টি এক একটা স্পেসিফিক ভ্যালুয়েশান দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে যেটাকে কি বলছি আমরা আবার ঘুরিয়ে ফিরিয়ে নিউক্লিয়াইড বলছি সুতরাং সবাই দেখো প্রত্যেকটা নাম না একটু একটু করে এভলিউট হয়েছে আর যতবার তোমরা কেমিস্ট্রির এই চ্যাপ্টারটাকে পড়বে ততবার এইভাবে রেট করতে থাকে প্রত্যেকটা জিনিসকে না হলে পরে কিন্তু জিনিসগুলো কোনো দিন ইন্টারকানেক্টেড হবে না তো সময় মাথায় রাখবে ব্যাপারটাকে তো একইভাবে আমি যদি বলি কম্পাউন্ড কম্পাউন্ড বলতে কী বোঝাচ্ছে যে দুটো আলাদা ইউনিক এলিমেন্ট বা দুটো আলাদা ইউনিক পরমাণু সিম্পল হিসাব বা দুটো আলাদা ইউনিক ভ্যালু যখন একসঙ্গে জুড়ে যাচ্ছে আর নতুন একটা কিছু ফিউজ করছে ইনফিউজ করে নতুন একটা কিছু তৈরি করছে তখন ওটা কি হয়ে যাচ্ছে কম্পাউন্ড বা যৌগ হয়ে যাচ্ছে তো আশা করি আমি তোমাদেরকে এই রিলেশনটা বুঝাতে পেরেছি তো পার্ট ফোর মোল স্টার্ট করার আগে তোমাদেরকে আমি এই ছোট্ট একটা রিলেশন ভালো করে বুঝিয়ে দিলাম এবার আমি চলে আসি যে আজকে আমি অ্যাকচুয়ালি কী কী করাবো আজকে আমি মোলের কিছুটা অংশ করাবো মোল কিছুটা করাবো ঠিক আছে নেক্সট আমি পড়াবো তোমাদেরকে অ্যাভোগাড্র সংখ্যার সঙ্গে ইউ অর্থাৎ টোটাল যে আনব পারমাণবিক যে মাস রয়েছে তার কি রিলেশন রয়েছে আর সেই সঙ্গে দুটো অঙ্ক করাবো ওকে মোল রিলেটেড অ্যাকচুয়ালি মোলের যে নিউমেরিক্যালগুলো রয়েছে সেগুলোকে খুব ভালো করে বুঝতে হবে তো সবার প্রথমে ডেফিনেশনে চলে আসি সবাই ভাবছো যে ডেফিনেশনের মধ্যে কি কী লিখে রেখেছি সবাইকে বুঝতে হবে সবার প্রথমে ওকে সো হোল্ড এ মিনিট আচ্ছা তো দেখো সবার প্রথমে আমি যদি কার ডেফিনেশান পড়ি মোল মোলের ডেফিনেশান আমি কি লিখলাম এরাগুলো এগুলোর যতগুলো পয়েন্ট রয়েছে এখানে সবকটা পয়েন্ট কার জন্য রয়েছে মোলের জন্য ওকে তো এবার আমি চলে আসি ডেফিনেশনটার মধ্যে কোনো পদার্থের এক মোল অর্থাৎ ওয়ান মোল বলতে আমি সেই পরিমাণ পদার্থকে বোঝাই যার মধ্যে মৌলিক কণা বা কণিকার সংখ্যা বারো গ্রাম আইসোটোপ মানে টুয়েলভ গ্রাম সি আইসোটোপে যতগুলো কার্বন পরমাণু থাকে তার সাথে সমান এবার ব্যাপারটা কেসটা কি দাঁড়াচ্ছে সেটাকে বোঝার চেষ্টা করো রিলেট করার চেষ্টা করো ধরে নেওয়া যাক যে আজকে আমি জোড়া আমরা বলি না জোড়া জোড়া মানে কি ওটা এক জোড়া বলি তো এক জোড়া মানেটা কি এক জোড়া মানে হচ্ছে দুটো এবার দুটো আমি কি লিখবো কমলা লেবু না বাতাসা লিখবো না মুড়ি লিখবো না যা খুশিতে আমি এখানে অ্যাট্রিবিউট যা খুশিতে অ্যাড করতে পারি অর্থাৎ এক জোড়া মানে দুটো বোঝাচ্ছে আর দুটো যে কোনো জিনিস হতে পারে সেম হয়তো যখন আমরা এক ডজন লিখছি এক ডজন লিখছি তখন আমরা কি বোঝাচ্ছি বারোটা বা বারোটা যা খুশি তাই বোঝাতে পারি সেম ওয়েতে মোল যখন আমরা এক মোল লিখছি তখন আমরা বোঝাতে চাইছি যে কার্বনের একটা আইসোটোপ হচ্ছে সি যেটা আমি লাস্ট দিন বুঝিয়েছিলাম কার্বনের কটা আইসোটোপ থাকে জেনারেলি তিনটা আইসোটোপ থাকে ওকে তো সেটা আমি পরে আসছি তো জেনারেলি কার্বন সি টুয়েলভ নিয়ে আলোচনা করা হয় তো কার্বন সি টুয়েলভের বারো গ্রামকে আমি দাড়ি দাড়িপাল্লায় মাপলাম ওকে এই বারো গ্রামের মধ্যে ধরে নেওয়া যাক যে একশোখানা একশোটা কণিকা রয়েছে কণিকা মি এরকম ইটের ইট পাথর যেমন হয় না নুড়ি বালি এরকম মনে করো একশোটা কণিকা আছে এইবার আমি এই একশোটা কণিকা নিয়ে হাইড্রোজেনের বাড়িতে গেলাম ওকে হাইড্রোজেনের বাড়িতে গেলাম হাইড্রোজেনকে গিয়ে বললাম যে দাদা তোমার কাছ থেকে আমাকেও একশোখানা খানা কণা দাও হাইড্রোজেন আমাকে বলল যে যদি তোমার একশোটা নিতেই হয় তাহলে কিন্তু আমি বারো গ্রামকে মেনটেন করতে পারবো না আমি বললাম দরকার নেই তো তখন কি বলল যে নাও তুমি আমার কাছ থেকে একশোটা কণা নিয়ে যাও এইবার সমস্যাটা দাঁড়ালো হাইড্রোজেনের যে ওয়েট সেটা আমি ধরে নিচ্ছি দুই গ্রাম ধরে নিচ্ছি আমি দুই গ্রাম তাহলে এখানে বারো গ্রাম এখানে দুই গ্রাম রিলের তো হচ্ছে না এই সমস্যাটাকে দূর করার জন্য এদের মাঝখানে আরেকজন মানুষকে ইন্ট্রোডিউস করালাম যার নাম হচ্ছে মোল তো আমি বললাম যে যদি আমি এক মোলকে ডিফাইন করতে চাই তাহলে সি টুয়েলভ কার্বন পরমাণুর বারো গ্রামের মধ্যে যতগুলো কণা থাকে সেই সেম অ্যামাউন্টের কণা আমি অন্য কারোর কাছ থেকে যদি রিট্রিপ বা নিতে চাই তাহলে আমি যতটা অ্যামাউন্টের যতটা ভরের ওই এলিমেন্টটাকে অ্যাক্সেস করব। সেটাই আমার কাছে মূল এইবার ব্যাপারটা হচ্ছে যে এইখানে কতগুলো নাম্বার অফ কণা থাকবে সেটাকে আঠেরোশো সালে কত সালে আঠেরোশো সালে অ্যাভোগাড্রো একটা ফিক্সড ভ্যালুয়েশন দিয়েছিল সেই ফিক্সড ভ্যালুটা কত সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন নাম্বার অফ কণা প্রেজেন্ট থাকবে এর মধ্যে যেটা রেসপেক্টে বাকি সবাইকে তুলনা করা স্টার্ট হলো অর্থাৎ ধরে নাও তোমার কাছে একটা ঝুড়ি আছে আর ঝুড়ির মধ্যে কোনো একটা মূলও রয়েছে ধরে নাও হাইড্রোজেন রয়েছে তুমি এইখানে একটা পাল্লা বাটকারা রয়েছে যে মূলকে মাপে তুমি গিয়ে এই ঝুড়িটাকে এখানে বসিয়ে দিলে সিম্পলি বসিয়ে দিলে তখন তোমাকে ও রিপ্রেজেন্ট করে দিলে বারো মোল এর মধ্যে সংখ্যা আছে অর্থাৎ বারো মোল ভর আছে অ্যামাউন্ট আছে মানেটা কি দাঁড়াচ্ছে যে যদি এক মোলকে মানে আমি পরে এই অঙ্কের ক্যালকুলেশনগুলোতে আসছি তো আপাতত মনে রাখো যে বারো মোল আছে মানে হিসাবটা হচ্ছে যে এক মোলের তুলনায় কত গুণ বেশি আছে এক মোলের তুলনায় কত গুণ বেশি আছে বারো গুণ বেশি আছে তো এইভাবে অ্যাকচুয়ালি কনটেক্সচুয়ালি ব্যাপারগুলোকে রিলেট করার চেষ্টা করো আমি যেটা তোমাদেরকে বলতে চাইছি তাহলে দেখবে যে ইজিলি এগুলোকে মনে রাখা যায় ওকে নেক্সট সিজিএস আর এসআই দুটো পদ্ধতিতে সবসময় মানকে মাপা হয় সিজিএস পদ্ধতিতে বারো গ্রাম নেব যেখানে এসআই পদ্ধতিতে আমাকে কি করতে হবে কেজিতে রিপ্রেজেন্ট করতে হবে সেই জন্য বারো বাই এক হাজার করে দেবো দু নম্বর বারো গ্রাম কার্বন এই যে দেখো আমি যে এই যে হিসেবগুলো বললাম সেই হিসেবগুলোই কিন্তু এখানে লেখা লিখে রাখা রয়েছে বারো গ্রাম সি টুয়েলভে কার্বন পরমাণুর সংখ্যা কত সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টোয়েন্টি পাওয়ার টোয়েন্টি থ্রি পুরো রামায়ণ যা যা বুঝালাম সেইগুলোকে এখানে লিখেছি অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টোয়েন্টি পাওয়ার টোয়েন্টি থ্রি কার্বন কণিকা সমান সমান কি দাঁড়ালো এক মন দাঁড়ালো এইবার এখানে একটা হিসেব আছে এই হিসেবটা হচ্ছে এরকম যে যদি আজকে আমার কাছে পরমাণু দরকার হয় ভালো করে বোঝার চেষ্টা করবে আজকে আমি গিয়ে বললাম যে দাদা আমি আজকে মার্কেটে গেছি ওকে আমি আজকে মার্কেটে গিয়ে অক্সিজেন পরমাণু কিনবো তাহলে অক্সিজেন পরমাণু অক্সিজেন অনু কখনোই এক নয় কেন এক নয় কেননা আমি এইমাত্র তোমাদেরকে একটা রিলেশন বুঝিয়েছি পরমাণু অনু সেখান থেকে মৌল যোগ সমস্ত কিছু সুতরাং তারা কখনোই এক নয় এখন আমি যদি গিয়ে একমল অক্সিজেন পরমাণু কেনার চেষ্টা করি তখন আমি একমল বলতে কত গ্রাম অক্সিজেনকে বোঝাবো ষোলো গ্রাম অক্সিজেনকে বোঝাবো কি করে বোঝাবো সেটা আমি পরে যখন অঙ্ক করাবো তখন আমি বলে দেব। এইবার তোমরা মনে রাখো যে আমরা যখন অক্সিজেন আমরা সবসময় কি বলি ও কি বলি ও টু না শুধু ও বলি যখন অক্সিজেন অনুর কথা আসে ও টুর কথা আসে না ও টুর কথা আসে অর্থাৎ আমাদের কাছে কটা অক্সিজেন পরমাণু আছে দুটো অক্সিজেন পরমাণু আছে অর্থাৎ যদি একটি অক্সিজেন পরমাণুর জন্য আমাকে ষোলো গ্রাম নিতে হয় দুটি অক্সিজেন পরমাণুর জন্য বত্রিশ গ্রাম নিতে হবে মানে সোজা হিসেব যখন আমি এক মোল অক্সিজেন কিনতে যাব কেউ আমায় দাড়িপাল্লা করে কতটা অক্সিজেন কত গ্রাম অক্সিজেন অনু দেবে বত্রিশ গ্রাম অক্সিজেন অনু দেবে এভাবে রিলেট করো ব্যাপারগুলোকে ওকে নেক্সট হচ্ছে অ্যাভোগড্র নাম্বারকে সবসময় সময় মাপা হয় সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি মোল ইনভার্স এটা হচ্ছে অ্যাভোগড্র সংখ্যা টোটাল ভ্যালু যেটাকে তোমাকে মনে রাখতে হবে এবার এই অ্যাভোগড্র সংখ্যাকে এন এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এটাকে অ্যাভোগাড্র ধ্রুবক বলে সুতরাং কেউ মানে কোনোভাবে অন্য কোনো কিছু রিলেট করার চেষ্টা করবে না এটাই অ্যাভোগড্র সংখ্যা এটাই অ্যাভোগড্র ধ্রুবক আর এটাই হচ্ছে এন এ নেক্সট অ্যাভোগাড্র সংখ্যা থেকে যে মোলের কনসেপ্ট এসেছিল সেই মোল ঠিক আমাদেরই গ্রাম বলো বা আমরা লিটার বলো যেমন মাপি না গ্রাম বা লিটার যেটাকে আমরা অ্যাকচুয়াল ইউনিটের রেসপেক্টে যখন আমরা কিলো হেক্টো ডেকা ডেসি মিলি মাইক্রো এই সমস্ত মেজার করার চেষ্টা করি মোলও কিন্তু ঠিক সেরকমই একটা স্পেসিফিক ভ্যালু যা রেসপেক্ট আমি কিলো মোল মাইক্রোমোল মিলিমোল সেন্টিমোল অনেক কিছু বের করতে পারি তো এইগুলো আমাদের কিন্তু এক্সামে আসে না জাস্ট তোমরা যাতে রিলেট করতে পারো তোমরা যখন বইটাকে পড়ো অ্যাকচুয়ালি তোমরা কি করো এই লাইন বাই লাইন প্রত্যেকটা জিনিসকে পড়লে পড়ো সমস্ত জিনিসগুলোকে কখনো রিলেট করার চেষ্টা করো তো রিলেট করে পড়ো তাহলে দেখবে অনেক ইজিলি এগুলোকে মনে রাখা যায় লাস্ট যে পয়েন্টটা রয়েছে মোল্ডে মোল্ডে কবে সবসময় অবজার্ভ করা হয় টোয়েন্টি থার্ড অক্টোবর প্রত্যেক বছর টোয়েন্টি থার্ড অক্টোবর সকাল ছটা দুই থেকে বিকেল ছটা দুই পর্যন্ত ওকে নেক্সট হচ্ছে পারমাণবিক ভরেকক দেখো এখানে একটা আমি তোমাদেরকে কথা লিখে রেখেছি পারমাণবিক ভরেকক অ্যাটমিক মাস ইউনিটের সঙ্গে অ্যাভোগড্রো ধ্রুবক বা কনস্ট্যান্ট কনস্ট্যান্টের একটা সম্পর্ক আছে ওকে তো সেটাকে মনে রাখার জন্য অনেক কিছু কাঠখড় পড়াতে হয় বইতে অনেক কিছু লিখে দেওয়া থাকে তো আমি তোমাদেরকে সেটা বই থেকে একদম ডিরেক্ট বোঝাচ্ছি কেননা আমি আননেসেসারি ওটাকে লিখে আর ওয়েস্টেস করিনি টাইমটাকে তো তোমরা যারা যারা ফর্মুলা আকারে এটাকে রিলেট করতে চাও আমি তোমাদেরকে বলে রাখি যে অ্যাটোমিক মাস ইউনিটকে ইউ দিয়ে লেখা হয় অ্যাটোমিক মাস ইউনিট কী দিয়ে লেখা হচ্ছে ইউ দিয়ে তো ওয়ান ইউ ইন টু ইকুয়াল টু হচ্ছে ওই স্পেসিফিক ভর মানে ওই স্পেসিফিক বলতে পারো যে মানে ওই স্পেসিফিক তোমরা এলিমেন্ট বলতে পারো গ্রামে প্রকাশিত ভরের সঙ্গে সমান তো একটা ছোট এক্সাম্পেল আমি তোমাদেরকে দিচ্ছি দেখো এখানে একটা সুন্দর এক্সাম্পেল নিয়েছে অক্সিজেনের একটা পরমাণুর ভর তো এই সমস্ত জিনিস যদি মানে ডেটাগুলো যদি অ্যাভেলেবেল না করে তাহলে কিন্তু কারো পক্ষে করাটা সম্ভব না এত মুখস্থ কেউ না আর কি ক্লাস টেনের মানে নাইন টেনের জন্য অ্যাকচুয়ালি তো তোমাকে ডেটা দিয়ে দেবে কি ডেটা দিয়ে দিয়েছে তোমাকে পরমাণুর ভর দিয়ে দিয়েছে একটা পরমাণুর ভর এবার বলেছে ওই ভরটা গ্রামে কত হবে আশা করি বুঝতে পারছো সুতরাং তুমি এতগুলো জল নিয়ে এসছো এতগুলো জল নিয়ে এসছো নিয়ে এসে বললে আমাকে এই নাও তোমাকে জলগুলো দিলাম দাড়িপাল্লায় মেপে আমাকে বলো কত গ্রাম জল আছে ঠিক আছে পসিবেল না পসিবেল আর কিচ্ছু নেই কেননা মাছ আছে এইবার সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমার কি দরকার দেখো ওয়ান ইউনিট আমি ফর্মুলাটা তোমাকে বলে দিয়েছি কীভাবে ফর্মুলাটাকে বলেছি যে ওয়ান ইউ ইন্টু এন এটা দরকার ইকুয়াল টু ভর বেরিয়ে যাবে ওকে তাহলে এবার সবার আগে আমার কী দরকার দেখো যে একটা অক্সিজেন পরমাণুর ভর কত ফিফটিন পয়েন্ট যে আমাকে ভ্যালুটা বলে দেওয়া ছিল তার সঙ্গে আমি মাল্টিপ্লাই করে দেবো কাকে ওয়ান ইউ এর যে ভ্যালুটা ওয়ান ইউ এর ভ্যালু কত ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন টুটি পাওয়ার মাইনাস মানে টোয়েন্টি ফোর গ্রাম এই দুটোকে গুণ করলে পরে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে গ্রামে প্রকাশিত ভর এবার ব্যাপারটা হচ্ছে যে এই ওয়ান ইউ এর ভ্যালু এই ওয়ান এর ভ্যালু এটা আসলো কোথা থেকে সেটার জন্য আমাদেরকে এইটুখানি জিনিস বুঝতে হবে ব্যাপারটা কী বলছে ডেফিনেশনটাকে ভালো করে বোঝার চেষ্টা করো বলা হচ্ছে যে একটা পরমাণুর প্রকৃত ভরকে প্রকাশ করতে একটা পরমাণুর প্রকৃত ভর অর্থাৎ যেটা আউট অফ আওয়ার রিচ সিম্পল হিসাব যেটা অ্যাকচুয়ালি সাইন্টিফিক ওয়েতে ক্যালকুলেট করা হয় তখন ইউনিফাইড মাস ইউনিটকে ইউজ করা হয় এবং এই ইউনিফাইড মাস ইউনিটকে ডিফাইন করা রয়েছে ইন দ্য ওয়ে যে একটা সি টুয়েলভ পরমাণুর যা ভর হবে ধরে নাও যে একটা সি টুয়েলভ পরমাণুর ভর ধরে নাও ধরে নাও চব্বিশ তাহলে কত আমি ধরে নিচ্ছি চব্বিশ টোয়েন্টি তার একের বারো অংশ অর্থাৎ একের বারো দিয়ে যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে টোয়েন্টি ফোরের একের বারো মানে হচ্ছে কত দুই তাহলে ইউ এর ভ্যালু কত হয়ে গেল দুই আমি ধরে নিয়েছি তার মানে ইউ এর ভ্যালু বের করার জন্য আমার কি দরকার একটা সি টুয়েলভ পরমাণুর ভরের একের বারো অংশ দরকার ওকে তাহলে আমরা কী শিখেছি যে যদি কখনো যদি কখনো আমরা এক মোল কার্বন পরমাণুকে বোঝাই এক মোল সি টুয়েলভ পরমাণুকে বোঝাই একমল মানে কি মোল মানে অ্যাভোগাড্রো রুলস অনুযায়ী অ্যাভোগাড্রো সংখ্যা থাকে মধ্যে শুরুতেই বলেছি এক মোল কেননা এটাকে কনস্ট্যান্ট ধরা হয় তার মানে এর মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার অফ কণিকা প্রেজেন্ট রয়েছে আর তার ভ্যালুয়েশন কত দিয়েছে বারো গ্রাম বারো গ্রাম ওকে বারো গ্রাম কোথা থেকে এসছে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে এসেছে ওকে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে এসেছে বারো গ্রাম সেটা বের করে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই তাহলে আমি এখান থেকে একটা কনসেপ্টে আসতে পারি এটুকুন হাত দিয়ে চাপা দাও নাম্বার অফ অ্যাভগ্র সংখ্যা সমান সমান বারো গ্রাম তাহলে এক সমান সমান কত বারো বাই এন তাহলে ওয়ান ইউ সমান সমান ওয়ান ইউ সমান সমান কি হচ্ছে একের বারো ইন্টু একটা কার্বন পরমাণুর ভর আর একটা কার্বন পরমাণুর ভর আমি কত পেয়েছি বারো বাই এনে কেটে দিলে পরে কি পেয়ে গেলাম ওয়ান বাই এনে তাহলে এন এ সমান সমান কত সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি টু থ্রি সেই সংখ্যাটা দিয়ে যদি আমি এককে ভাগ করি তাহলে আমি এই গ্রাম সংখ্যাটা পেয়ে যাচ্ছি তো এই জিনিসটা তোমাদেরকে বুঝে মনে রাখতে হবে আর সেই সঙ্গে এই ইউনিটটাকে মনে রাখতে হবে কেননা যদি কোনো কারণে একটু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করে যেখানে তোমাকে বলে দিয়েছে কোনো একটা এলিমেন্টের পরমাণুর ভর পরমাণুর ভর তোমাকে বলে দিয়েছে মানে এক্স্যাক্ট পরমাণুর ভর বলে দিয়েছে আর তার গ্রামে প্রকাশিত ভরটাকে জানতে চেয়েছে তখন কিন্তু তোমাকে অবশ্যই ইউ এর ভ্যালু ওয়ান ইউ সমান সমান কত দ্বারা সেটা সবসময় মনে রাখতে হবে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স টেন টু টু পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম ওকে সো আজকের এই যে ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে আপেক্ষিক পারমাণবিক ভর সঙ্গে তোমাদের বাকি যা যা জিনিসগুলো রয়েছে মোলের অঙ্ক করার জন্য সেগুলোকে করবো কেননা অলরেডি আমার পুরো সেশনটা বাইশ মিনিটের হয়ে গেল তো আমি তো বড় বড় লেন্দি ভিডিও বানাচ্ছি না এই মুহূর্তে তো সেই জন্য আজকে বোঝাতে গিয়ে একটুখানি টাইম লেগে গেল তো আমি অঙ্ক অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদেরকে করাচ্ছি ওকে